বকেয়া টাকা পরিশোধ করা না হলেও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে চারারি মালিকদের কাছে কাঁচা চামড়া বিক্রি শুরু করেছেন আড়তদাররা। সোমবার সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়। চামড়া কেনা বেচায় কর্মচাঞ্চল্য ফিরেছে আড়তগুলোতে। বিক্রি শুরু হওয়ায় সন্তোষ জানান আড়তদার, ট্যানারি মালিক ও শ্রমিকরা। আড়তদাররা বলছেন 22 আগস্টের পর ট্যানারি মালিকরা বকেয়া টাকা পরিশোধ করবেন এমন আশ্বাসেই চামড়া বিক্রি করছেন তারা। এদিকে ট্যানারি মালিকরা জানান বকেয়া পরিশোধে উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই মধ্যে দেশের বিভিন্ন আড়ত থেকে ট্রাক বোঝাই চামড়া আসতে শুরু করেছে সাভারের ট্যানারি শিল্পনগরীতে। সাভারের চামড়া শিল্প নগরী থেকে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে গতকাল থেকে চামড়া বিক্রি শুরু হয়েছে, তো এই নিয়ে আড়তদাররা কি বলছেন, চামড়া বিক্রির ব্যাপারে তারা তারা সন্তুষ্ট কিনা? সাবরিনা, আপনাকে আমি ইতিমধ্যেই জেনেছি যে গতকাল মন্ত্রণালয়ের চামড়া বিক্রির যে নির্দেশ ছিল গত পরশু দিন রাত্রে, তার প্রেক্ষিতে গতকাল সকাল থেকেই সাভারের চামড়া শিল্পনগরীতে চামড়া আসা শুরু করেছে। এবং আমরা গতকালকেও আপনাদের দেখিয়েছি যে সাভারের চামড়া শিল্পনগরীতে ট্রাক বোঝা চামড়া আসছে। এবং আজকে যেটি হচ্ছে, আজকে আমি সকাল থেকে এখানে, এবং আমি যেখানে আছি আপনি দেখতে পাবেন না যে আমার ঠিক পেছনেই ট্রাকের থেকে চামড়া নামছে। এছাড়া আপনার, আমি যে ইব্রাহিম লেদার ফ্যাক্টরিতে আছি সেখানে তারা চামড়া উঠানামা করছে। এবং ওনারা যেটি বলছে যে ওনারা কাঁচা চামড়া অলরেডি সংগ্রহ করা শুরু করেছে, এবং তাদের এবারে লক্ষ্যমাত্রা তারা এবার হয়তো 20 থেকে 30 হাজার কিংবা 50 হাজার চামড়া সংগ্রহ করবে। এবং সেই লক্ষ্যমাত্রা নিয়ে ইতিমধ্যেই তাদের 4টি ট্রাক বোঝাই চামড়া এখানে চলে এসেছে, এবং এবং তারা যথারীতি চামড়া কিনছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে চামড়া, যারা শ্রমিক তারা চামড়াগুলো গুছিয়ে রাখছে। এবং আমরা কথা বলেছিলাম তাদের সাথে, তারা যেটি জানিয়েছে যে তারা চামড়া কিনছেন এবং ধীরে ধীরে চামড়া কিনবেন। এবং আমরা আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি যে গত সময়ে, গত মৌসুমেও যেটি হয়েছে সেটি হচ্ছে যে আমরা বরাবরই খেয়াল করি যে কোরবানির পর 20 থেকে 25 দিন পর তারা চামড়া কিনেন। তো এইবার তারা কোরবানির পরপরই চামড়া কেনা শুরু করেছেন। এবং আমরা এখানে আছি, আপনি এখানে যে ইব্রাহিম লেদার ট্যানারি সেখানে উপস্থিত আছেন, আমাদের এই লেদার ফ্যাক্টরির একজন, আমি ওনার সাথে কথা বলছি। তো চামড়া তো আপনারা কিনছেন, কি অবস্থা? আমরা চামড়া কিনছি আপাতত 1000 সাইজে আসছে, আমরা তো ধাপে ধাপে কিনবো আর কি। হ্যাঁ, আমাদের তো 20 থেকে 30 হাজারের মতন চামড়া, আরও বেশিও কিনতে পারি। হ্যাঁ, তার আমরা কোয়ালিটি ভালোই, শতকরা 2-3% ডিফেক্ট হইতে পারে। চামড়াগুলো আপনারা কিভাবে কিনছেন? আমরা তো এই মানে ব্যাপারীর মাধ্যমে লবণ লাগানো চামড়া, আমরা রক্তের মাল কিনি না তো। আচ্ছা, সাবরিনা, আপনি যেটি দেখেছেন যে উনি বলছেন যে ওনারা চামড়া কিনছেন, তো চামড়া কেনা শুরু হয়েছে এবং আজকেও তারা চামড়া কিনেছেন এবং ব্যাপারীদের কাছ থেকে তারা চামড়া কিনছেন। আরেকটি ব্যাপার আমরা জানিয়ে রাখি যে এ পর্যন্ত চামড়া শিল্প নগরীতে কি পরিমাণ চামড়া এসেছে সে বিষয়ে আমরা বিসিকের যে কর্মকর্তা তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদের জানিয়েছে যে চামড়া আসছে, তবে তাদের মনিটরিংও চলছে, তবে কি পরিমাণ চামড়া আসছে তারা সেটি, তাদের মনিটরিং টিম গঠন করা হয়েছে এবং গঠন শেষে কি পরিমাণ চামড়া এসেছে সেটা, চামড়া যখন চামড়া আনা একবার শেষ হবে তখন তারা সেটি জানাতে পারবেন। আর এখানকার যে পরিবেশ, এখানকার বেশিরভাগ চামড়া শিল্প নগরীর। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া।